3 বছর বয়স থেকে অজানা এক রোগে আরিফের সামনে নেমে আসে পঙ্গুত্ব। তারপর থেকে জীবনের সঙ্গে যুদ্ধ করেই পার করছেন প্রতিটি দিন। প্রতিবন্ধী হলেও ছোট একটি মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তবে জীবিকার জন্য তাকে বাড়ি থেকে যেতে হয় 2 কিলোমিটার দূরে। ঘর থেকে বের হলেই তাকে খাল পার হতে হয়। পা অকেজো হওয়ায় হাত দিয়ে হেঁটে তাকে খালের উপরে বাঁশের সাঁকো পাড়ি দিতে হয়। আরিফ জীবনের 45টি বছর পার করেছেন এই সাঁকোর সঙ্গে যুদ্ধ করে। আসসালামু আলাইকুম, আমার সরকার কাছে আবেদন, একটা ব্রিজ বা একটা কালভোট জানি কইরা দেয়, এটাই আমার কাছে আবেদন। জানি আমার বাচ্চাগু নিয়ে খাইয়া জানি বাঁচতে পারি, আর এটা তৈরি করে না দিলে আমি বাঁচতে পারি না। সাক্ষ্য দিয়া যাওয়ার সময় 3-4 বার পড়িয়া গেছে, হেসে সবাইরে নিয়ে উঠাইছি। এটাই জোর দিয়ে বলতে আসি সরকারের জন্য, জানি একটা কালভোট বা ব্রিজ জানি দেয়। আমার ছোটোবেলা থেকে প্রায় 3 বছর সময় অসুখ হয়েছিল, 12,000-12,000 থেকে আমার পাও এই সময় শেষে সংসার অভাবের কারণে। আমার বাপ মা তেমন চিকিৎসা করতে পারেনি, এই সমস্যার কারণে আমি এখন আপুরারি। ঠিক আছে, একটা আমার বাসা থেকে দোকান আছে, কোনো বাসা থেকে যাইতে একটা সাঁকো আছে, খাল আছে, খালে একটা সাঁকো আছে, সাঁকোটা যাইতে আমার কষ্ট হয়। তার জন্য একটা কাঠ ব্রিজ বা একটা কালবোর্ড দিয়ে দেয় আমাদের একটু সুবিধা ভালো হয়। কিন্তু চেয়ারম্যান মেম্বার কে আজ পর্যন্ত আমার এনে কোনো খেয়াল করে না বা কিছু দেয় নেই। তো কোনো রকম আমি নিজেই সাঁকো মানুষদের যুগে যুগে কোনো আমি নিজে কোনো একটু সাঁকো দিয়ে রয়েছি, ওই ডেটে আমি চলাফেরা করি কোনো রকম। এরপর ওই একটা দোকান আসছে কোনো রকম, ওই দোকান দিয়ে কোনো কিছু চলে তুলি, সেরকম দিয়ে ওই দিয়ে কোনো কাজকর্ম করি, ওইটা চলে তুলি। একদিন যাইতে পারলে আমি ছেলে সন্তানের কাজকর্ম করতে পারি, না যেতে পারলে ওই দিন আমার কষ্ট হয় অনেক সংসার। আরিফ মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের পশ্চিম মাত্রা গ্রামের আজিজ মাতুব্বরের ছেলে। প্রতিদিন বাড়ি থেকে মুদি দোকান পর্যন্ত যেতে সাঁকো পার হতে হয় তাকে। যুবক বয়সে পার হতে পারলেও বয়সের ভারে এখন খুব কষ্ট হয় তার। জীবনে শেষ প্রান্তে এসে শান্তি ও নিরাপত্তার সঙ্গে চলাচলের জন্য তার প্রয়োজন সেতু। তাই আরিফ ও স্থানীয়দের চলাচলের জন্য ইউপি চেয়ারম্যান সহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের কাছে স্থানীয়দের আবেদন এখন একটি সেতু। পরিবার ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, ছোটবেলায় অজানা রোগে আক্রান্ত হন আরিফ। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় তার 2টি পা অকেজো হয়ে পড়ে। এখন তার হাতে ভর দিয়েই চলাফেরা করতে হয়। কিন্তু বাড়ি থেকে কাজে বের হলে প্রথমে বাঁশের সাঁকো পার হতে হয় তাকে। আরিফ আমার স্বাস্থ্য ভাই, অরিজিনাল একটা কালভার্ট বা ব্রিজ করে দিলে আমরা এলাকার পাশে খুশি হই এবং আরও অনেক উপকার হয়, এবং প্রতিবন্ধী খুব এবং পঙ্গু খোরা এর চলাচলতে করতে খাল পার হইতে অনেক কষ্ট হয়। কষ্ট হওয়ার কারণে সরকারের কাছে আমরা আবেদন করছি যে আমার এই চাষার লেগা পঙ্গু চাষার লেগা যদি একটা কালভার্ট বা একটা ব্রিজের ব্যবস্থা করে দিত আমরা সবাই খুশি হইতাম। আপনার অনেক কষ্ট হইতেছে, সরকারের দ্বারা একটা দাবি যে আমাকে ঘরের সামনে খালে একটা ব্রিজ বা কোনো কাল বানাই দিলে ভালো হয়। 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মোল্লা বলেন, আরিফ প্রতিবন্ধী লোক, অনেক কষ্ট করে বাঁশের সাঁকো পার হতে হয়। আমরা এই বিষয়টিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, তারা বিষয়টি দেখবে। মাদারীপুর সদর উপজেলার LGED প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, আমরা প্রতিবন্ধী আরিফের বিষয়টা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এখন আমাদের কাছে আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করার চেষ্টা করব।